আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর গণিত নতুন কারিকুলাম অর্থাৎ 2024-এর অনুশীলনী 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 146 পৃষ্ঠায় আমাদের যে অনুশীলনীগুলো দেওয়া আছে এবং আমরা ধারাবাহিক সমাধান করছি এই সমস্যাগুলোর আমরা সমাধান করছি। আজকে আমাদের হচ্ছে 2 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। 2 নম্বরে দেওয়া আছে এ অফ 3-3 ও বি অফ 4-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখাটির ঢাল কত? এখানে আমাদের 2টা উত্তর বের করতে হবে। একটা হলো আমাদের সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে সরলরেখাটির ঢাল অর্থাৎ এ বি সরলরেখাটির ঢালটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে তাহলে যে লিখব, যা আমরা জানি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি? এটা হচ্ছে আমাদের যে সূত্র সরলরেখার সমীকরণ y-y1/y1/y2 x-x1/x1-x2 এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণের আরেকটি সূত্র। তো আমরা এই সূত্রটা লিখবো যে y-y1/y1-y2 হচ্ছে x-x1/x1-x2। এখান থেকে আমরা মানগুলো লিখি যে এখানে স্পষ্ট আছে না, এখানে x1 এর মান হচ্ছে আমাদের মোটেই আসতেছে না, x1 এর মান আমাদের এখানে দেওয়া আছে 3, x2 এর মান দেওয়া আছে 4, y1 এর মান দেওয়া আছে -3, y2 এর মান দেওয়া আছে -2। তো এখানে আমাদের আমরা মান দেওয়া আছে, এখন এখান থেকে আমরা এবার মানগুলো বসিয়ে দিব বা y-y1 এর মান হচ্ছে -3, আমরা লিখব -3, এখানে হচ্ছে y-3-2, y2 মান হচ্ছে -2 x-x1 এর মান হচ্ছে 3, x1 এর মান হচ্ছে 3-x2 এর মান হচ্ছে 4। আমরা এখানে এই মানগুলো এখান থেকে আমরা বসাই দিব এখানে, এটা হলো আমাদের কাজ। এখন আমরা ক্যালকুলেশন করব, এখানে হলো y-y+3, এখানে হচ্ছে -3-2 এখানে হলো x-3, আর এখানে 4 থেকে 3 গেলে আমাদের এখানে থাকে -1 বা y+3, এখানে আমাদের থাকে -1 এখানে থাকে x-3/-1। এখন এটা আমরা দুইভাবে এটা করতে পারি, একটা হলো আমরা আর গুণন করে আমরা লিখতে পারবো, আরেকটা হচ্ছে যেহেতু এখানে -1 আছে এখানে -1 আছে আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের আর এই -1 থাকবে না। তো আমরা সেটাই করব, আমরা লিখলাম বা y+3 এখানে লিখবো আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এটা দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে,
তো আমাদের হচ্ছে যে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা সরলরেখার সমীকরণের সূত্রটা আমরা লিখব। তারপরে এখানে আমাদের এই মানগুলো আমরা ওই যে ডান পাশে এখানে আমরা লিখে দিতে হবে, অথবা এখানে লিখলাম কোনটার মান আমাদের, যেহেতু যে মানগুলো দেওয়া আছে আমরা এখান থেকে মানগুলো লিখবো। পরে এখানে আমরা মানগুলো বসায় দেব, বসা দেওয়ার পর আমরা কি পেলাম, এখানে ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল এক্স মাইনাস থ্রি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সব এক পাশে নিয়ে যেতে সমীকরণ বের করতে হবে আমাদের। আমরা লিখলাম এক্সটা আমরা আগে নিয়ে আসলাম, এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল জিরো, বা এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি মাইনাস থ্রি, তো এটা হবে মাইনাস সিক্স ইজ ইকুয়াল জিরো। তাহলে আমাদের সমীকরণটা, সুতরাং নিম্ন সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল জিরো। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে আমাদের যেহেতু দুইটা উত্তর, একটা হলো সরলরেখার সমীকরণ বের করা, আমরা সমীকরণটা এখান থেকে বের করে ফেললাম যে আমাদের এখানে এটা আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমাদের পরবর্তীতে যেটা বলছে যে সমীকরণটি সরলরেখাটি ঢাল বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ সরলরেখাটির ঢাল। এবার আমরা লিখবো আবার সরলরেখা বলতে এ বি, ঢাল বের করতে বলছে সরলরেখাটির ঢাল সমান, এখানে আমরা কোন সূত্রটা লিখবো, এখানে লিখবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই সূত্রটা আমরা এখানে লিখবো। আমরা মান তো আমাদের আগে আমরা মান লিখছি, আমাদের মান জানা আছে, ওয়াই টু এর মান হচ্ছে আমাদের মাইনাস টু, আর এখানে ওয়াই ওয়ান এর মান হচ্ছে মাইনাস থ্রি, এক্স টু এর মান হচ্ছে ফোর, এক্স ওয়ান এর মান হচ্ছে থ্রি। এখান থেকে মাইনাস টু মাইনাস হচ্ছে প্লাস থ্রি, আর ফোর মাইনাস থ্রি, আমাদের লবে থাকে ওয়ান হরে থাকে ওয়ান ইজ ইকুয়াল ওয়ান। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই বিষয়টাকে ঢাল, আমরা ঢালের একটি সূত্রটা লিখব। লেখার পরে আমরা ওয়াই টু এর মান হচ্ছে আমাদের মাইনাস টু, এখানে মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি, আমরা মাইনাস থ্রি লিখলাম, এক্স টু এর মান হচ্ছে ফোর, এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি, ফোর মাইনাস থ্রি, এখানে আমরা লিখলাম মাইনাস টু, আর মাইনাস মাইনাস প্লাস থ্রি, আর আমাদের হরে আছে ফোর মাইনাস থ্রি। এখন থ্রি থেকে টু গেলে থাকে ওয়ান, ফোর থেকে থ্রি গেলে থাকে ওয়ান, তার মানে আমরা কত পেলাম ওয়ান। তাহলে আমাদের সরলরেখার ঢাল কত, সুতরাং ঢাল ওয়ান। তাহলে আমাদের এই দুই নম্বরে আমাদের দুইটা উত্তর, একটা হলো সরলরেখার সমীকরণ নির্ণয় করা, আর একটা হচ্ছে সরলরেখার ঢাল কত, আমরা দুইটা বের করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পর্যায়ক্রমে আমরা তিন নম্বর থেকে পরবর্তীতে করব, আজকে আমরা দুই নম্বর করলাম। এখানে স্পেসিফিক আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টস করবেন, চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে যেখানে সমস্যা ওটা আবার আলোচনা করার। পাশাপাশি রিকোয়েস্ট করব যে আমরা এটা শেয়ার করে সবাইকে জানার এবং শেখার জন্য আমরা সহযোগিতা করব। আজকে এই পর্যন্তই।